আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি হাসান আহমেদ। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে আমরা কিভাবে রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা চেক করব। বর্তমানে যেহেতু অথরাইজেশনের মাধ্যমে এমবেসিতে ভিসা হইতেছে, তাই ভিসা পাওয়ার পর আমাদের মনের মধ্যে অনেকটা সন্দিহান থাকে যে কিভাবে আমরা ভিসা চেক করবো বা ভিসাটা আদৌ ফেক না অরিজিনাল। তো সেক্ষেত্রে আমাদের অপশন আছে, আমরা ভিসা চেক করতে পারি। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা। আমি গত মাসের 13 তারিখে রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পাই, বাট দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে আমি পাসপোর্টটি ইন্ডিয়া থেকে আনাতে পারতেছি না, কারণ বর্তমানে ইন্ডিয়াতে লকডাউন চলতেছে। তাই আমার মানুষ বা দালালের যে ব্যক্তি আছে উনি দিল্লি থেকে বাংলাদেশে আসতে পারতেছেন না। তো আশা করি এই মাসের লাস্টে অথবা জুনের ফার্স্ট উইকে আমার পাসপোর্ট চলে আসবে দেশে। তো পাসপোর্ট চলে আসলে আমি মেন পাওয়ার করে ইনশাল্লাহ চলে যাব। তো চলুন আমরা কিভাবে ভিসা চেক করতে পারি। আমরা সরাসরি আমরা এমবাসির মেইলে চলে যাব। এই মেইলটিতে আমরা একটি মেইল করব আমাদের ভিসার কপি দিয়ে। ধরেন আমি এই দিকে আমি একটা মেইল দিই এমবাসিকে 27 তারিখে 11:29, ওরা আমাকে রিপ্লাই দেয় 27 তারিখের 1:26। তো প্রথমত আপনারা আপনাদের ভিসাটি এইখানে অ্যাটাচ করে নিবেন, তারপর প্লিজ চেক মাই ভিসা ইজ ইট ফেক অর অথেন্টিক এই লেখাটি লিখবেন। তারপর ধরেন আপনার এই মেইলে মেইল করবেন newdelhi.conas@mae.ro, এই মেইলে ইমেল করলেই সাথে সাথে আশা করি আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনার রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসা চেক করার প্রসেস। আদারওয়াইজ আর কোনো প্রসেস নাই বা নির্দিষ্ট কোনো ওয়েবসাইট নাই যে ওয়েবসাইটে আমরা ভিসা চেক করতে পারি, বাট এমবেসিকে মেইল করা ছাড়া আর কোনো উপায় নাই। তো আশা করি আপনারা এভাবেই আপনাদের ভিসা চেক করতে পারবেন, আর দালালরা কোনোভাবেই আপনাদের ফেক ভিসা দিয়ে ঠোকাতে পারবে না ইনশাল্লাহ, আপনারা যদি সঠিকভাবে টাকা লেনদেন করেন অথবা টাকা লেনদেন করার আগে আপনারা যদি ভিসা চেক করে নেন তাহলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না। তো আশা করি সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি রোমানিয়াতে যাওয়ার পর বিভিন্ন ধরনের আপডেট দিব রোমানিয়া থেকে বসে, আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ।